Hey my foodies, welcome back to our channel. Food Petrol নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করব। এক্স্যাক্টলি আমাদের ফেভারিট কিছু আইটেম নিয়ে আজকে চলে আসলাম, রিভিউ দিব এন্ড দেখব খাবারটা টাকা অনুযায়ী কতটা ওয়ার্থি। সো পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না, প্লিজ কিপ অন ওয়াচিং। সো আজকে আমরা দেখি কি কি খাবার এসেছে। আমি আজকে খাবার আনালাম টেস্টি ট্রিট থেকে, আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করবো, দেখব যে খাবারগুলো কেমন লাগে। সো ফার্স্টে একটা ভারী বক্স বের হচ্ছে, পরে দেখাচ্ছি। আর নেক্সট আছে ডেজার্ট আইটেম, সেটাও পরে দেখাচ্ছি। সো এখন আপাতত এটাকে সাইডে রাখি। ওকে, সো ডেজার্টটা তো পরে খাবো, সো এটা পরে। বাট এই আইটেমটা দেখলে মনে হতে পারে অনেকটা খুফিয়া টাইপসের একটা বক্স, মিস্ট্রি বক্স মনে হতে পারে, বাট এটা মিস্ট্রি বক্স না। এটার ভিতর কী আছে সেটা আমি একটু দেখাই। ওয়াও, সাউন্ডটা অনেক জোস না? ওকে, সো এটার মধ্যে আছে একটা রাইস বোল। এটা অর্ডিনারি কোনো রাইস বোল না, এটা কিন্তু পেরি পেরি চিকেন অ্যান্ড পেরি পেরি রাইসের একটা রাইস বোল, যেটা আমার অনেক ইউনিক লেগেছে। সাধারণত আমি অন্য কোনো জায়গায় এটা পাইনি, সো ভাবলাম আপনাদের সাথে ট্রাই করে দেখি এটা কেমন লাগবে। সো এখানে হচ্ছে এক পিস চিকেন লেগ পিস দেওয়া হয়েছে, সাথে অনেকটাই রাইস আছে। সো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে এবং পরিমাণে অনেকটাই বেশি। মাত্র 99 টাকা এমন একটা রাইস বোল পাওয়াটাও কিন্তু অনেক টাফ, অ্যান্ড আমি আগে কখনো দেখি নাই যে পেরি পেরি চিকেনের রাইস বোলও হয়। সো আমি এই জন্যই অফারটিতে গ্র্যাব করেছি জিনিসটা। অ্যান্ড আপনি নর্মাল প্রাইসে কিন্তু 140 টাকায় পেয়ে যাচ্ছেন, বাট অফারে কিন্তু 99 টাকা। সো জলদি জলদি গ্র্যাব করেন, বিকজ এটা ভেরি 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 গুড অফার। তো এখন আমরা ঝটপট খাওয়া দাওয়ায় চলে যাই, বিকজ টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না, আর খাবার সামনে নিয়ে আমি বেশি কোনো ওয়েট করি না। সো ফার্স্ট অফ অল, ওয়াও, এই চিকেন লেগ পিসটা দেখে অনেক লোভ লাগতেছে। এটা ডেফিনেটলি ডেফিনেটলি আমি হাত দিয়ে খাবো। চিকেন লেগ পিস আমার খুব ফেভারিট একটা জিনিস, অ্যান্ড আমি সাথে একটু রাইস নিয়ে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল রাইস না, এটা কিন্তু পেরি পেরি রাইস। হ্যাঁ, এই রাইসটার মধ্যে আমি দেখতেই পাচ্ছি যে ক্যাপসিকাম আছে, গাজর আছে, অ্যান্ড ডিম আছে, অ্যান্ড সাথে সাথে পেরি পেরি সস অ্যাড করা আছে। ওকে, সো এই রাইসটার মধ্যে আরও কিছু স্পেশালিটি আছে, সেটা আমি একটু বলি যে এটার মধ্যে অনেক প্রকার স্পাইস অ্যাড করা হয়েছে। শুকনা মরিচের স্পাইস, ক্যাপসিকামের স্পাইস, অ্যান্ড কাঁচামরিচের স্পাইসও অ্যাড করা হয়েছে। পেরি পেরি ফ্লেভারটাই তো এরকম, অ্যান্ড পেরি পেরি সসটাও সেপারেটলি অ্যাড করা হয়েছে। সো একটু স্পাইসি হতে পারে, বাট আমি না খেয়ে তো বলতে পারছি না। সো একটু খেয়ে দেখি রাইসটা কেমন। রাইসটার মধ্যে একটু স্পাইসি, একটু একটু হালকা হালকা ঝাল লাগছে, পেরি পেরি বলে কথা। পেরি পেরি সসের ফ্লেভারটা আমি পাচ্ছি, অ্যান্ড এটার মধ্যে আরও ক্যাপসিকাম, শুকনা মরিচ, এই ফ্লেভারগুলো খুব স্ট্রংলি পাচ্ছি। যারা স্পাইস লাভার তাদের জন্য মাস্ট ট্রাই একটা আইটেম, আমার তো বেশ ভালো লেগেছে। অ্যান্ড চিকেনের সাথে রাইসটার কম্বিনেশনটা কেমন সেটাই এখন একটু ট্রাই করে দেখব। চিকেনটা প্রচুর 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 মজা, মানে ফ্লেভারটা এত ভিতরে গিয়েছে অ্যান্ড অনেকটাই স্পাইসি। যারা স্পাইসি পছন্দ করেন আমার মতো তাদের জন্য মাস্ট ট্রাই একটা আইটেম, আমি বারবার বলছি, অনেক মজা। দুইটার কম্বিনেশন ফাটাফাটি, আর এটা প্রাইস অনুযায়ী এতটুকু আমার মনে হয় লাঞ্চ বা ডিনারের জন্য পারফেক্ট একটা ডিল। সো এখন কথা না বাড়ায় আমি খাওয়া দাওয়া করবো, বাট তার আগে আপনাদেরকে বলতে চাই এটার রেটিংটা আমার জন্য ইটস 9 out of 10, পারফেক্ট ছিল, মজা লাগছে আমার, খুব খুব মজা, অ্যান্ড মাস্ট ট্রাই একটা আইটেম। প্লিজ ট্রাই করে কমেন্ট ডাউন বিলো অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদেরও। আর আমি বলবো যে পেরি পেরি রাইস বোল আমার এক্সপেকটেশনের থেকে অনেক 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 ভালো হয়েছে। সো এখন আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আর চিকেনের ক্ষেত্রে আমি আর স্পুন প্রেফার করতেছি না, এখন আমি হাত দিয়ে চিকেনটা ট্রাই করে মানে খাবো। ব্যাস, হাত দিয়ে খাওয়ার মধ্যে যে মজাটা, ওই চামচ দিয়ে কাটাকাটি করে চিকেন রান খাওয়ার মধ্যে সে মজাটা নাই, ঠিক আছে? সো আমি হাত দিয়ে এখন একটা বাইট দিয়ে দেখবো। সেটা হচ্ছে বেকড ইয়োগার্ট, দেখতে কিন্তু খুবই কিউট অ্যান্ড খুব হ্যান্ডি আমি বলবো। এটা কিন্তু ওদের সিগনেচার একটা আইটেম, অ্যান্ড আমি যখন দোকানে গিয়েছিলাম আমাকে কিন্তু দোকানদার বলেছে এটা ওদের টপ সেলিং একটা আইটেম। সো আমি ভাবলাম যে ওদের টপ সেলিং একটা আইটেম আমার কিন্তু ট্রাই করতেই হবে মাস্ট। ওকে, এটার একটা ভালো জিনিস হচ্ছে এখানে মেয়াদ উত্তীর্ণ এবং উৎপাদনের ডেটটা দেওয়া আছে, তার মানে আপনি কিন্তু নিশ্চিন্তে দেখে নিতে পারছেন যে আপনার দুইটার ডেট
পারফেক্ট কিনা। অ্যান্ড সো এত কিছু যখন প্রশংসা শুনলাম, এই দইটা এখন খেয়ে দেখতে হবে। অলসো এখানে দামও লেখা আছে 60 টাকা, 60 টাকা। ওকে, সো এখন একটু খুলে দেখি। ওয়াও, কি সুন্দর না? খুবই সুন্দর কিন্তু দেখতে, আমার কিন্তু খুলে বেশ সুন্দর লেগেছে। এখন হচ্ছে আমরা একটু কেটে দেখব এটার কি অবস্থা। উপর থেকে দেখতে কিন্তু অনেকটা ময়েস্ট লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। ওয়াও, সো এটা দেখতেই খুব ময়েস্ট লাগছে, টেক্সচারটাও খুব সুন্দর, সবই ঠিক আছে। দেখে তো দর্শনধারী, খেতে গুণ বিচারি কিনা সেটা খেয়ে বুঝতে হবে। সো এখন খেয়ে দেখি কি অবস্থা। এটা এত মোলায়েম, আমি মুখে দেওয়ার সাথে সাথে লাইক মিলিয়ে গেল আমার ভিতরে। মানে আমার কিন্তু এটাকে চাবানো লাগেনি বা কিচ্ছু করা লাগেনি, জাস্ট আমি দিলাম, এত মোলায়েম, আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড এটা সম্পর্কে আরেকটা জিনিস আমাকে বলতেই হবে, যে পারফেক্ট কম্বিনেশন অফ সুইটনেস, মানে এক্সট্রিম সুইটও না অ্যান্ড সুইটলেসও না, একদম পারফেক্ট কম্বিনেশন লেগেছে। সো আমি আরেকটু খাবো। অ্যান্ড আমি হচ্ছে ছোটোবেলায় দই হচ্ছে এইভাবে খেতাম, আমি জানি না এভাবে আপনার কেউ খান কিনা, লাইক আমার ভালো লাগে। সো ক্রিম, দই এই জাতীয় জিনিসগুলো আমি এভাবেই খাই, এখনও খাই, বড় হয়ে গেছি তো কী হয়েছে, তাই না? বাট এটার বিষয়ে আমার বলতে গেলে আমি বলবো যে খুবই মজা। মানে বেকড ইয়োগার্ট আমি মনে হয় ফর দ্য সেকেন্ড টাইম ট্রাই করেছি, এর আগেও একটা ট্রাই করেছিলাম, কিন্তু খালি ট্রাই করে দেখিনি, বাট আমার কিন্তু দারুণ লেগেছে। আর আমি বলবো যে পারফেক্ট, পারফেক্ট টাকা অনুযায়ী অর্দি একটা আইটেম, মাস্ট ট্রাই। আর ওরা যে বলেছে এটা বেস্ট সেলিং একটা আইটেম, ভুল কিছু বলে নাই। যারা দই পছন্দ করেন মাস্টলি এটা ট্রাই করে দেখবেন, ডেফিনেটলি ভালো লাগবে। সো আর একটু ট্রাই করে দেখি কী অবস্থা। সো আজকের মতো আমি টাটা বাই বাই, অনেক খাওয়া দাওয়া করলাম, খেতে খেতে আমি টায়ার্ড, বাট আপনারা দেখতে দেখতে টায়ার্ড হবেন না, ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটাকে একটা ক্লিক করে দেন, এতে যেটা হবে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। অ্যান্ড আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটা থামস আপ দিতে হবে, কমেন্ট ডাউন বিলো কেমন লাগলো। অ্যান্ড আপনাদের যদি কোনো সাজেশন থাকে নেক্সট কোন খাবারের রিভিউ দেখতে চান, সেটাও আমাদের জানাতে ভুলবেন না। সো আজকের মতো আমি সাইনিং অফ, টাটা বাই বাই, আডিওস, টেক কেয়ার।